আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডল, আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন পরে ঈদুল আজহা, যাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি। এই কুরবানির ঈদে উপলক্ষে আমরা জানেন যে এই ছোটো বড় খামারিরা এবং কৃষকরা এই তাদের গরু বা তারা কিনে বা বিভিন্ন খামারিরা তারা প্রস্তুত করেছেন এই কুরবানির হাটে বিক্রি করার জন্য। আজকে আমরা ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর বাজারে আমরা আজকে আসছি। সেখানে আমরা দেখব আজকে এই গরুর হাটে আজকে গরুর দাম সম্পর্কে আমরা জানব এবং এখানে খামারিরা রয়েছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক কৃষক বা প্রান্তিক খামারি যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। আজকে আমরা একটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটি যে গরুর মালিক আপনি, আপনি কোথেকে আসছেন? আমি গরু কোনাপাড়া থেকে। কোনাপাড়া আপনার বাড়ি না? তো এই গরুটা আপনি কি আপনার নিজের নিজের গরু না কিনে? নিজের গরু, তিন বছর হয়েছে। তিন বছর হয়েছে। তো এটা আপনার যে আজকে যে হাটে আনলেন সেই আপনার কি দাম দর হইতেছে? দাম হয়েছে 1,80,000। 1,80,000 টাকা। তো এটা আপনার ওজন কতটুকু হবে গরুটার? ওজন এটা 15 মন। 15 মন? 15 মন। তো আপনি কত দাম চাইতেছেন? আমি দাম চাইতেছি এটা 2,50,000। 2,50,000 টাকা। এখন হয়েছে কত? 1,80,000। তা আপনি কত হইলে বিক্রি করবেন? আমি যখন উন্নত করছিলাম 2,00,000 টাকা রইলে বিক্রি করবেন? বিক্রি করে এলাম আর কি। তো আপনি এই যে গরুটাকে আপনি কি কি খাওয়াইছেন? খাওয়াই বড় বড় করছেন? গরুটা খাওয়াইছি ভুসি, বাসার পাতা, বন, কলা, এই জিনিসটি খাওয়াইছি আর কি। 2,00,000 টাকা বিক্রি করলে আপনার কিছু লাভ হয় নাকি? কিছু লাভ হয় আর কি। তাই মানে হাটে আর কি মানে বাড়িতে কোনো দাম দর হয়েছে আপনার? না, বাড়িতে কিন্তু দামটাম হয়েছে না। তো আজকে তাহলে কি বিক্রি করবেন না? আজকে তো দামটাম দেওয়া যায় লাতি হয়েছে, তার বিক্রিটা কেমনি হইব? দর্শক মন্ডলী, আমরা এই একজনের কাছ থেকে শুনলাম তারা আজকে যে গরুর দাম চাচ্ছে তা আজকে বিক্রি কিনে হয় নাই, হয়তো পরবর্তী সময় তারা এই বিক্রি করতে পারবে। তো আমরা আবার দাম 40,000 টাকা বলছে একজনে, মানে কেমন দাম দামে হয় নাই? দাম হয় নাই মানে সবাই দেখে দেখে জায়গা। আপনি কোথেকে আনছেন এই গরু? আমার বাড়ি হলো গৌরীপুর তানা বোকাইনগর ইউনিয়ন। তো এই গরুটাকে আপনি লালন পালন করছেন না কিনে আনছেন? না, আমি লালন পালন করছি। ছোট বাছুর থেকে আপনি লালন পালন করছেন? হ্যাঁ। 1400 অবস্থা বসে কিনটা খাওয়াই আজ 40,000 টাকা দাম কে গরুটা? তাহলে কি আপনার লস হবে? অনেক টাকা লস। তাই আপনি কত দাম চাইতেছেন এটা? আমি দাম চাইছি 90,000 টাকা। 90,000 টাকা মানে 40,000 টাকা বলতেছে দাম কয়? তাহলে তো আপনি বিক্রি করবেন না? না। আর যদি বিক্রি না হয় তাহলে কি করবেন? কি করবো আমি বাড়িতে নাই ভালো মিটারে, এছাড়া আগামী বছরের জন্য আবার রাখবেন? এছাড়া তো আর শুনছি নাই, কারণ গরিব হয়ে যখন দেখছি আমরা তাহলে তো ভালো লাগবোই। তো আমি আরেকটি গরু আছে, আমি এই গরুটির দাম জানতেছি। ভাই আপনি কোথেকে আসছেন? বোকাইনগর, গরিবর থানা বোকাইনগর। আপনি কি গরুটা কিনে আনছেন না আপনার? 50,000 টাকা কিনা আমার 6 মাস আগে। 6 মাস আগে? 6 মাস আগে। এটা আজকে কত দাম চাইতেছেন? 60,000 টাকা দাম কয়? আমি 90,000 টাকা দাম চাইতেছি। 60,000 টাকা বলতেছে? হ্যাঁ হ্যাঁ। এটা আপনার কতটুকু ওজন হবে বলেন? ওজন 5 মন হইব। তো এটা এই তাইলে আপনার এই যে এই দাম তাহলে আপনি বিক্রি করবেন না? না না না, বিক্রি করবো না। মানে তো লস, বুসির বস্তা 1400 টাকা, 1300 টাকা বুসির বস্তা খাওয়াইছি। আমার মনে হয় প্রায় 6,000 টাকার মতন কলাই খাওয়াইছি এটারে। না, দাম হইতেছে না। তাহলে আজকে আর বিক্রি করবেন না? না, বিক্রি করবো না। দর্শক মন্ডলী, আমরা আজকে শুনছিলাম এই যারা প্রান্তিক কৃষক যারা একটি একটি করে যারা লালন পালন করেছে গরু সেগুলা বাজারে যে দর বা গ্রাহকরা যারা বলছে তারা অত্যন্ত কম দাম বলছে এবং ফলে তাদের লোকসান গুনতে হবে, সেই জন্য হয়তো তারা আসতেছে। তো এই গরুটাকে আপনার? জি জি। যে এই গরুটা আপনার এই কি দাম হয়েছে আজকে বাজারে? আজকের বাজারে সর্বোচ্চ 1,05,000 টাকা হয়েছে দাম হয়েছে। তো আপনি কত দাম চাইতেছেন এটা? আমি দাম চাইতেছি 1,30,000 টাকা। 1,30,000? জি। তো আপনি 1,00,000 কত হইলে বিক্রি করবেন এটা? আমি 1,20,000 হইলে বেচবা। এটা কতদিন আপনি লালন পালন করছেন? এটা 2.5 বছর। 2.5 বছর? না, এটা কি আপনার নিজের গাভীর বাছুর ছিল না আপনারা কিনে নিছিলেন? এটা কিনা বাছুর। কিনা বাছুর? জি। তাহলে 3 বছর আপনার লালন পালন করছেন? কয় দাঁত আছে? 2.5 বছর। 2.5 বছর? কয় দাঁত আছে এটা? এটা 2টা দাঁত। তাহলে আজকে তো আপনার তাহলে বাজার বিক্রি করবেন না? না, বেচা কেনা হয়ে যাবো। আজকে তো আর বিক্রি করতে পারবেন না? করতে পারবো, দাম করতে। হ্যাঁ, কাছাকাছি হয়ে গেছে। ধন্যবাদ। আপনারা আসলে বিক্রি করেন? গরুটার নাম হয়েছে আমার পাগলু। এই গরুর নাম পাগলু? জি জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাগল না তো আবার? না না না, পাগল না, পাগলু নাম হয়েছে, পাগলু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার গরু ভালো করে বিক্রি করেন বা ভালো লাভবান হন। দাম আজকে বাজারে কি দাম হয়েছে? আজকে বাজারে 70-75, 80,000 টাকা দাম হইতে। 80,000 টাকা? হ্যাঁ। আপনি কি দামে বিক্রি করবেন? না না না, এই দামে বিক্রি করতাম? আমি 1400-1500 টাকা ধরে বসি, বস্তা নিয়ে খাওয়াইছি, এই দামে বেচলে আমার পুষতো না। আপনি এটা ওজন কতটুকু হবে এটা জানেন? ওজন 5-6 মন হইব। 5-6 মন? হ্যাঁ। কত দাম হয়েছে গরুটার? গরুটার দাম হয়েছে 1,15,000 টাকা দাম হয়েছে। তো আপনি কত দাম চাইছেন? আমি 1,65,000 টাকা দাম চাইছি। এটার ওজন কত হবে? এটার ওজন অনুমানিক
৬ মণ ২৫ কেজি আচ্ছা আচ্ছা তো আপনার এটা একে নিজের গাভীর বাছুর নাম না কি নাম গাভীর বাছুর গাভীর বাছুর কয় বছর হইছে এটা এটা আড়াই বছর হইছে আড়াই বছর তো আজকে হাটে গিয়ে আপনারা বিক্রি করবেন না না যে দাম হইছে জানে কিভাবে বিক্রি করব মত ফস্তা গরু রামদানি তো ১৭,০০০ টাকা দাম হইছে কিন্তু এখন তাহলে আপনারা বিক্রি করবেন না 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 এই দামে গরু বিক্রি করা যাচ্ছে না মঙ্গলবার আর কি আপনার ওই হিসাবে আর কি মনে করেন যে হয়তো লোকাল লোক যারা এরা মঙ্গলবারের দিকে আর কি আজকে বেচা কিনি একটু কমই গরু কম উঠছে এই আর কি আপনি কি আশা করেন যে এই হাটে বিক্রি কিনে হবে বেশি এরকম আশা করেন এটা আশা করি হয়তো আজকে না হইলেও মঙ্গলবার লাগাত হবে আর কি মানে এবার তো করোনাকালীন সময় অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে খামারে বা বিভিন্ন মানুষের বাড়িতে যে বিক্রি কিনে হচ্ছে যে আমরা জানতে চাচ্ছি যে আপনাদের বাজারে কি আসলে আজকে কেমন বিক্রি কিনে হলো আজকে বেচা কিনি তেমন একটা হবে না মনে হয় আর এই পর্যন্ত বেচা কিনি তেমন একটা হয়ও নাই আর এই যে কথাটা বললেন যে করোনাকালীন মানুষের একটু মনে ভয় ভীতিও আছে আর মানুষ তো এখানে সমস্ত স্বাস্থ্যসম্মত যে যে দূরত্ব বজায় রেখে বাজারে এটা কোনো সময় যদিও আমরা বলতেছি এতটা সম্ভব না তবে হয়তো এখানে গরু কম উঠতে দেখে বা লোকজন কম আসতে দেখে আপনি হয়তো একটু পাতলা পাতলা আর কি দেখা যাইতেছে আর কি তা আমরাও আশা রাখি আর কি এখনও তো সময় আছে দেখি আশা করতেছেন যে আগামী বাজারে হয়তো আপনারা আরও বেশি বিক্রি কিনা হবে ধন্যবাদ একেবারেই কম এই যে বুসির বস্তা ১৩০০ টাকা ১৪০০ টাকা বস্তা হিডের বস্তা এগুলা খাওয়ায়া গরু পাইলিয়া লাভ নাই তো লস হইতাছে ৫০,০০০ টাকা লস হইব এটা কি জাতের গরু এটা ওইটা হইলো পিজিএম পিজিএম তাহলে কম দামে তো আপনি তাহলে বিক্রি করবেন না না এই দামে বিক্রি করলে তো আমরা লস হবে আমরা তো গৃহস্থ মানুষ আমরা তো একবারই লস এদিকে ফসল নাই আপনি কোথেকে আসছেন জানি গৌরীপুর এই আমার বাড়ি গৌরীপুর গ্রামের নাম দৌলতপুর আজকে যে হাটে আনছেন কত দাম হয়েছে এটার দাম হয়েছে ১৬০,০০০ ১৬০,০০০ তা আপনি কত দাম চাইতেছেন এটা আমি দাম চাইতেছি এটা ২,৩০,০০০ ২,৩০ তো এটা যে ওজন কতটুকু হবে এটার ওজন আপনার ১৫ মণ হবে তো এটা কি জাতের গরু এটা এটা এক নম্বর শাহিওয়াল তা আপনি তো তাহলে আজকে তো আর বিক্রি করতেছেন না না আজকে তো আর বিক্রি হয় নাই আমরা এই বাজারে মেডিকেল টিম নিয়ে আসি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক এই মেডিকেল টিমের আহ্বায়ক ডাক্তার নাজদিন সুলতানা এবং আমি সদস্য আমরা এই বাজারে আসি এসে বাজারে ঘুরে ঘুরে প্রাণী স্বাস্থ্য সেবা দিয়ে থাকি এবং যারা গরু নিয়ে আসছে ওই গরু কুরবানির গরু যারা এই হাটে নিয়ে আসছে তাদেরকে আমরা পরামর্শ প্রদান করে থাকি এবং সেবা প্রদান করে থাকি মূলত আমাদের বাজারটা এই কুরবানির বাজারটা মনিটরিং করা এবং পর্যবেক্ষণ করা মূল উদ্দেশ্য এবং কোনো অসুস্থ গরু যদি থাকে এগুলিকে মানে চিকিৎসা প্রদান করা এবং যারা গরু ক্রয় করবেন তাদেরকে পরামর্শ প্রদান করা কী ধরনের গরু কিনবেন এবং যারা গরু এখানে নিয়ে আসছে যাতে গরু এই বাজারে অসুস্থ না হয় এবং সুস্থ সুন্দর গরু যাতে তারা কিনতে পারে এই ব্যাপারে তাদেরকে পরামর্শ প্রদান করে থাকি এবং এইখানে প্রায় আমি ১৫-২০ জনকে পরামর্শ প্রদান করে থাকি মণ্ডলী আজকে আমরা এই ময়মনসিংহের গৌরীপুর বাজারে আমরা আজকে বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বললাম এবং ক্রেতা আজকে আমরা খুবই কম পেয়েছি এবং যারা বিক্রেতা তাদের সাথে আমার কথা হয়েছে এবং বিভিন্ন ধরনের গরু তারা এই হাটে আজকে উঠিয়েছিলেন এবং আজকে যে হাটে আমরা যারা বিক্রেতার সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে আমরা এটাই বুঝতে পারলাম যে এখানে তারা যে দাম চাচ্ছে সেই অনুযায়ী তারা দাম পাচ্ছে না তারা লালন পালন করে যে ধরনের তাকে তাদের খরচ হয়েছে সেই অনুযায়ী তারা দাম পাচ্ছে না এবং তারা হয়তো অনেকেই দাম বিক্রি করবে না তবে আজকে আরও কয়েকদিন আরও ৮ দিন হয়তো আমাদের এই কুরবানির সময় আছে হয়তো তারা আরও চেষ্টা করবে যাতে পরবর্তী সময় তারা তাদের সেই কাঙ্ক্ষিত দাম তারা বিক্রি করতে পারে তখন হয়তো তারা বিক্রি করবে তো আমরা আশা করব যে যারা এই গরু যারা লালন পালন করেছেন যারা খামারিরা আছেন তারা তাদের ন্যায্য দাম পাবে সেই আমরা প্রত্যাশা করতেছি তো আমি